আছেন? আশা রাখি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা। তো এখনো আমরা একটু ভালো আছি, আসলে একটা সপ্তাহ আমাদের মধ্যে দিয়ে অনেক কিছু ঘটে গেছে। তো এই একটা সপ্তাহ আমি ভিডিও দিতে পারি নাই, হয়তো অনেকে ভাবছেন আমি ইউটিউব ছেড়েই চলে গেছি, কিন্তু না, আসলে যাইনি, একটু দেরিতে হলো ভিডিও দিব। এই তো ভিডিও আজকে আপলোড দিচ্ছি, আর নেক্সট টাইম হয়তো রেগুলার ভিডিও দিয়ে যাব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লেগে যায়, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আর যে কথা বলছিলাম, এইখানে এই যে আমার মামাতো বোনটা, তো আসলে আমরা এই সময় খুব দুষ্টুমি করতেছিলাম, মজা করতেছিলাম আমার বাবার বাসায়। হঠাৎ করে বাবার বাসায় গিয়েছিলাম আমরা পূজা উপলক্ষে। ফুলছিস চ? আর ও হচ্ছে রয়া, আমার ভাইয়ের মেয়ে। তো পূজা উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। এটা আমার বাবার বাসার ছাদে চলে আসছি। মামুনি, আর কোথায় আসছো মা? ছাদে। ছাদে? কিন্তু কার কোথায় আসছো? খেলা করেছো রায়া বনুর সাথে? ওই যে ওখানে রায়া বনু। হ্যাঁ, তারপরে কে? তারপরে ওখানে মামি। তো ছাদে উঠে আমি আমার এই আমার ছোট মামার মেয়ে ওর সাথে অনেক মজা করতেছিলাম। ও পূজার জন্য দুর্ভা ঘাস তুলতেছিল, কিন্তু তখনও কি আমরা জানতাম যে আমাদের জন্য কি একটা ভয়ঙ্কর শোক বা দুঃখ, যেটাই বলেন, ওয়েট করতেছে। আসলে খুবই দুঃখজনক এবং কষ্টকর একটা ঘটনা ঘটে গেছে। আমার এই মামাতো বোনের মুখে তো এখন আর সেই হাসিটা নাই যে হাসিটা আমরা এই ছাদে ছিল। আমরা সবাই এখন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা গত সপ্তাহে করেছিলাম, তো তখনও ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তো এর জন্য এই ভিডিওটা খুবই ছোট, আর সামনের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আসলে কি ঘটনা ঘটেছিল বা কি হয়েছে আমাদের। তো এই ভিডিওটা অনেক ছোট, আজকে এই ভিডিওতে তেমন কিছু বললাম না। তো আমরা কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করেছিলাম, আর বাচ্চারাও খুব বোর ফিল করছিল, তো ওদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসে এসে আমি একটু রান্না করে নিয়েছিলাম, কারণ এই দিন নিরামিষ, আর মা আমরা সবাই উপবাস ছিলাম, কিন্তু মা প্রসাদের আয়োজন করতেছিল, এর জন্য এইদিকে আমি রান্না করতেছিলাম। আমার সাথে আমার ভাইয়ের ওয়াইফও ছিল, ওর বাচ্চার জন্য খিচুড়ি বসিয়েছিল আর মাঝে মাঝে হেল্প করতেছিল। আর এই তো দেখেন, এখানে আমার মা পূজার জন্য প্রসাদ তৈরি করতেছে। তো দিনটা অনেক ভালো কেটেছিল আমাদের, খুব আনন্দে কেটেছিল। আর এই তো এখানে আমি রান্নাবান্না শেষ করেছি, এটা হলো পনিরের রসা বা ছানার রসা, যেটাই বলেন। এটা আমার ভাই ওয়াইফ। আর এখানে আমি কিছু রান্না করেছিলাম, কিছু ভাজি আর রান্না করেছিলাম, আমরা নিরামিষে খেতে খুব পছন্দ করি, সেটা হলো আম দিয়ে টক ডাল। তো নিরামিষেই রান্নাগুলোই করেছিলাম সেই দিন। আর এরপর আমি স্নান করে শাড়ি পরেছিলাম পূজা উপলক্ষে, তেমন রেডি হতে পারিনি। আজকে পূজা উপলক্ষে বাসায় আমরা সবাই একসাথে হয়েছি। এটা আমার ছোট ভাই সুজিত, ডাক্তার। তোমাকে দেখাবো না, মামুনি কোথায় আসছো? আর এখানে আমাদের ঘরের পূজা শেষ, আর পূজা হয়েছে নারায়ণের পূজা ঘরে, আর বাইরে হবে শনির পূজা। আর এখানে আমার এই যে মামাতো বোনটা, সেদিন কত হাসি খুশি ছিল, আর ও এখন এক নির্মম সত্যের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা ও মেনেই নিতে পারছে না। আসলে ও কেন, আমরা কেউ মেনে নিতে পারছি না।
ছাদে পূজা শেষ করে প্রসাদ খেয়ে আমরা বাসায় চলে এসেছি। আমার মামাতো ভাই ও আমার বড় মামার ছেলে বাসায় পূজা উপলক্ষে কিছু গেস্ট আসছে। মামনি ঘুম থেকে উঠেছ কি? আর এখানে মা যারা গেস্ট এসেছে তাদেরকে প্রসাদ দিচ্ছিল আর আমার মামাতো বোন হেল্প করতেছিল। আসলে আজকে অনেক ছোট একটা ভিডিও দিলাম, মন মানসিকতা ভালো না এক সপ্তাহ ধরে, তো ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না, দিই নেই এর জন্য কোনো ভিডিও, তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই আর এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন।